যেন ঝাউবনের কোমলতায় খণ্ডিত সমতলে জলজল এক রত্নাকর, যেন বাড়িয়ারির পূবে প্রাচীর হয়ে দাঁড়ানো সারি সারি মহিধর, যেন আকাশ ছাপিয়ে দিবা রাঙিয়ে গড়িয়েন সাজা দিবাকর, যেন নিশীত রজনীকে স্নিগ্ধ স্নান করিয়ে হাসে ওই দূরে নিশাকর, যেন পাখির ডাকে মেঘের ডাকে ঋতু পারের নিত্য আচার, যেন বছরের প্রতিটি ক্ষণে রঙিন সেজে থাকা নিসর্গ শোভা কক্সবাজার। আজকে আবারও ফিরছি পালঙ্কিতে, দু পাখার এক যান্ত্রিক পাখিতে, আরেকটি হোটেলে হব সরব, একটি সপ্তাহ বুক ভরে করব গরম। কক্সবাজার সিরিজে আপনাদের আবারও জানাই স্বাগতম। আজকের পর্বে বিমানে চড়ে ঢাকা কক্সবাজার ফ্লাইটের মাধ্যমে গল্পের শুভ সূচনা, সাথে নতুন আরেকটি পাঁচ তারকা হোটেলের গল্প যোগ হচ্ছে। তবে এবারে ভ্রমণের রোমাঞ্চ গেছে আগের অনেক ভ্রমণ কাহিনীগুলোকে অনেকাংশে ছাপিয়ে। এই ভিডিওটি তৈরিতে সহায়তা করেছে গোজায়ন। গোজায়নের মাধ্যমে আপনারা পাচ্ছেন দেশের অভ্যন্তরে ফ্লাইট, হোটেল, বাস এবং ট্যুর বুকিং সুবিধা। gozayan.com থেকে গন্তব্য, দিন, তারিখ তথ্য ইনপুট করে বিভিন্ন ফিল্টার বসিয়ে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ফ্লাইট, হোটেল ও বাস বুকিং করতে পারবেন। তাছাড়া প্রথমবার সাবস্ক্রিপশনে প্রোমো কোড বসিয়ে 500 টাকা পর্যন্তও ডিসকাউন্ট পাচ্ছেন। বিস্তারিত জানবেন ডিসক্রিপশন বক্সে। তো শুরু করে আমাদের এবারে যাত্রাপথের গল্প। আমাদের যাত্রা শুরু হচ্ছে আশ্বিন মাসে 4 তারিখ বিমল শরতে। ঢাকার প্রকৃতি যখন কাশফুল সেজে উঠছে, আমরা বেরিয়ে পড়ছি ইউএস বাংলার আকাশতরণের পেটে চড়তে। সকাল 11:30টার ফ্লাইট, কক্সবাজারে পৌঁছতে লাগে প্রায় 1 ঘন্টা। আমাদের যাত্রার সময় ইউএস বাংলার ইকোনমি ক্লাসের টিকিট মূল্য ছিল সুপার সেভার 50 প্যাকেজে জনপ্রতি 10,000 টাকা। ইকোনমি সেভারে চললে ভাড়াটা প্রায় 50% বেশি আর বিজনেস ক্লাসে প্রায় দ্বিগুণেরও বেশি। যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে। আমরা মোটামুটি সময় মতনই পৌঁছাচ্ছি, ঠিক ফ্লাইট যখন আমাদের উঠতে হবে তার থেকে প্রায় 1 ঘন্টা আগে আমরা বিমানবন্দরে গিয়ে পৌঁছাচ্ছি। সাধারণত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ছাড়ার অন্তত 40 মিনিট আগে ব্যাগের চেক ইন করা উচিত। সে হিসেবে হাতে আরও কিছু সময় অতিরিক্ত নিয়ে এয়ারপোর্টে পৌঁছানো ভালো। প্রথমবারের মতন বিমান যাত্রীদের উদ্দেশ্যে বলছি, টিকিটের প্যাকেজে অন্তর্ভুক্ত চেক ইন ব্যাগেজ কোম্পানির নির্ধারিত কাউন্টারে জমা দিয়ে দিতে হয়, যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে যায় বিমানের বিশেষ কম্পার্টমেন্টে। আর হাতে করে ইকোনমি ক্লাসে সাধারণত একটি ছোট ব্যাগ নেওয়ার অনুমতি দেওয়া হয়, তবে ল্যাপটপ ব্যাগ ও ছোট্ট ক্যামেরার ব্যাগ আলাদা করতে পারেন। এগুলোর বিবরণী অবশ্যই টিকিটের গায়ে আগাম দেখে নেবেন। এটা আমরা হাতে পেয়ে গেছি বোর্ডিং পাস, একটা হচ্ছে উইন্ডো সাইড সিটিং আর একটা হচ্ছে আপনার আইজের সাথে। চেক ইন শেষে হ্যান্ড লাগেজ নিয়ে পার হবেন তল্লাশি কেন্দ্র। সাধারণত ধারালো পদার্থ, তরল পদার্থ এবং আরো বিভিন্ন রকমের নিয়ম বহির্ভূত দ্রব্যাদি খুঁজে পেলে এখানে রেখে দেওয়া হয়। এরপরে ওয়েটিং রুম বা বোর্ডিং রুমে প্রবেশ। পর্দায় খেয়াল রাখবেন আপনার ফ্লাইট সময় মতন ছাড়ছে নাকি বিলম্ব হচ্ছে। একবার ডাক আসলে পর্দায় দেখানো দরজায় লাইন ধরতে হবে, যেখান থেকে আপনাকে বাসে চড়িয়ে ফ্লাইটে নিয়ে যাওয়া হবে। যেহেতু আমরা এবার একটু বিশেষ আয়োজনে চলছি, তাই সবার আগে গাড়িতে চড়ে বিমানের চারপাশ পরিদর্শনে যাচ্ছি। গাড়ির স্বচ্ছ কাঁচ থেকে দেখছি সারি সারি বিমানের মেলা। চলতে চলতে উপভোগ করুন বিমানবন্দরের এই দৃশ্য। সাধারণত স্বদেশী এয়ারপোর্টে পতাকাবাহী বিমানই বেশি চোখে পড়বে। আমাদের বিমান বাংলাদেশের যেখানে রয়েছে 21টি বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স সেখানে 12টি বিমানের বহর বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছি তাদের বোয়িং 737-800 মডেলের 4টি বিমানের একটি, যেটা চড়ে আমরা কক্সবাজার যাব। 105 বছর ধরে চলমান পৃথিবীর সর্ববৃহৎ আকাশ মহাকাশযান ভিত্তিক প্রতিষ্ঠান বোয়িংয়ের সবচেয়ে জনপ্রিয় মডেল পরিবার 737।
এই সিরিজের নতুন প্রজন্মের মডেলগুলোর একটি 737-800। চোখ বন্ধ করে এই মডেলটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বিমান, যার সংখ্যায় প্রায় 5,000। সরু দেহের মাঝারি বিমানটি নতুন কিনতে খরচ পড়ে গড়ে $106 মিলিয়ন বা প্রায় 900 কোটি টাকা, ব্যবহৃত কিনলে আরও কম। এছাড়াও ইজারা চুক্তিতেও প্লেনের মালিক হওয়া যায়। ভাবা যায় হাঁটি হাঁটি পাপা করে আজ আমাদের US বাংলা এয়ারলাইন্স কত দূর পৌঁছেছে। পুরনো 737 মডেলগুলোর চেয়ে আরেকটু লম্বা পাখাগুলোয় বসানো দুটি টার্বোফ্যান ইঞ্জিন প্রায় 130 ফুট দৈর্ঘ্য আর 141 ফুট উচ্চতা নিয়ে এটি একটি জ্বালানি সাশ্রয়ী বিমান। এদিকে দেখছি বাকি যাত্রীরা বাসে চড়ে এসে পৌঁছেছে, ওনারা এখন সিরিয়াল ধরে প্লেনে উঠবে। বিমানে ওঠার আগে দেখতে পাচ্ছেন সকলে জীবাণুনাশক ট্রেতে পা দিয়ে উঠছে, সাথে হাত স্যানিটাইজ করারও ব্যবস্থা করা আছে। অনেকেরই হয়তো জানা নেই বিমানের অপর পাশে কি চলে। আমরা ফ্লাইটে যখন বোর্ডিং করতে ব্যস্ত থাকি তখন আমাদের চেক ইন ব্যাগেজগুলো সারি সারি করে বিমানের তলপেটে ভরে দেওয়া হয়, ওইদিকে প্রয়োজন অনুসারে বিমানে জ্বালানি ভরা চলে। সর্বোচ্চ 189 আসনের এই বিমানে US বাংলা এয়ারলাইন্স দুটি শ্রেণীতে 164 আসনের ব্যবস্থা করেছে। এর ভিতর বিজনেস ক্লাসে 8টি ও ইকোনমিতে 156টি। মাঝের ইমার্জেন্সি এক্সিট দরজাগুলোর সাথে এবং একদম সামনের সারির সিটগুলোতে ইকোনমি ক্লাসে পা রাখার জায়গা বেশি ভালো, তবে অন্য সিটগুলোও খারাপ না। সামনে পিছিয়ে ও মাঝে মিলিয়ে 8টি এক্সিটের ব্যবস্থা রয়েছে, যা জরুরি অবস্থায় ব্যবহার করা যেতে পারে। আজকে আমার সাথে কম্পিউটার রয়েছে সিনিয়র কনস্ট্রাক্টর মুজাহিদ। আমরা আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখতে পাই এই মডেলের এয়ারক্রাফ্ট গুলি ব্যবহার করতে, এবং আমরা US বাংলাও দেখতে পাচ্ছি এয়ারক্রাফ্ট গুলি যথেষ্ট প্রশস্ত। Ladies and gentlemen, assalamu alaikum. We would like to welcome you to US Bangla Airlines flight number PS. এমন একটি ফ্লাইট ডেক থেকে দুজন ক্যাপ্টেনের মাধ্যমে বিমান পরিচালিত হয়। একটি বিমানকে আকাশে ওঠানো, নামানো এবং বিভিন্ন বিরূপ আবহাওয়াতেও তাকে সচল রাখার পর্যাপ্ত ব্যবস্থা এখানে করা আছে। এই কক্ষটি অবশ্য সাধারণ মানুষের অনেকটাই বোধ শক্তির বাইরে। এই জাহাজে 8টি জুড়ে বহিগমন পথ রয়েছে, 2টি সামনে, 4টি মাঝের সারিতে এবং 2টি পেছনে। জরুরি অবস্থায় মেঝের বাতি জ্বলে উঠলে সেই পথটি অনুসরণ করে গুজরাট থেকে বের হতে হবে। এটি আপনাদের লাইফ জ্যাকেট। শুধুমাত্র জরুরি অবস্থায় কেবল সুনির্দেশে মাথার উপর দিয়ে এভাবে পড়ে দিন। অনেক সময় পার হয়ে গিয়েছে, প্রায় 20-25 মিনিট সময় পার হচ্ছে, আমরা কিন্তু এখনো টেক অফ করতে পারিনি, আমরা কিন্তু এখন রানওয়েতে আছি। আমরা যেদিন চলছি সেদিন বিমান বাহিনীর বিশেষ মহড়ার জন্য বিমান ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। প্রায় 2.25 কিলোমিটার দৌড়ে গড়ে প্রায় 268 কিলোমিটার বেগে এই বিমান আকাশে পাখা মেলতে পারে। করোনাকালীন সময় বিমানে খাবার পরিবেশনে নিষেধাজ্ঞা আছে, তাই ফ্লাইটে শুধু একটি ছোট পানির বোতলই পরিবেশন করা হয়েছে এবং অতিরিক্ত বলতে রিফ্রেশিং টাওয়ালও দেওয়া হয়েছে। যদি কোনো কিছু আমার পছন্দ না হয়ে থাকে তাহলে বিমানের কাঁচগুলোই পড়ে থাকা দাগ, যার কারণে বাইরের দৃশ্য ক্যামেরায় ফুটে উঠেনি। প্লেনের ওয়াশরুমগুলো স্বাভাবিকই ছিল, তবে আন্তর্জাতিক রুটে এগুলোর ব্যবহার থাকলেও ছোট দূরত্বের এই ফ্লাইটগুলোতে সাধারণত যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। শেষমেশ প্লেনের একদম শেষের সারিতে একটু পরিষ্কার জানালা পেলাম, যেখান থেকে দেখছি ফ্লাইট নিচে নেমে যাচ্ছে। মহেশখালী চ্যানেলের সাথে বঙ্গোপসাগরের সংযোগস্থলের ধার ঘেঁষেই বিমানবন্দরে অবতরণ। ক্ষমতাশালী CFM56 ইঞ্জিন দুটির সহায়তায় প্রায় 250 কিলোমিটার বেগে মাটি ছুঁয়ে মাত্র 1.5 কিলোমিটারের ভেতরে এই প্লেন ব্রেক করে থামিয়ে দেওয়া যায়।
পৌঁছে গেছি কক্সবাজার। ছোট এই বিমানবন্দরে প্লেন থেকে হেঁটে দালানের দিকে যেতে হয়। অভ্যন্তরীণ এই বন্দরকে এখন সম্প্রসারণ করে আন্তর্জাতিক একটি বিমানবন্দরে রূপদান করা হচ্ছে। একবার তা চালু হলে সমুদ্র ছুঁয়ে বিমান নেমে যাবে দেশের আপাত দৃষ্টিতে ভবিষ্যতের এই দীর্ঘতম রানওয়ে প্রকল্পে। এদিকে আমাদের জন্য হোটেল দি কক্স টুডে থেকে গাড়ি তৈরি রাখা আছে। যেহেতু ফ্লাইট কিছুটা বিলম্ব হয়েছে, ওনারাও আমাকে বারবার কল দিয়ে আমার পৌঁছানোর সময়টা জানার চেষ্টা করছিলেন। আমরা দুপুরে ভাঙাচোরা সংস্কার চলা রাস্তা ধরে হোটেলের দিকে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলের পথে। হোটেল দি কক্স টুডের একটা বিশেষ সেবা হচ্ছে যে তারা যারা বিমানে চড়ে আসছে তাদের হোটেলে প্রথমবারের মতন এসে উঠছে, তারা হোটেলে চেক ইন করার আগে দিয়ে এবং হোটেল ছেড়ে যাওয়ার পরে বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে তারা একটা পিক অ্যান্ড ড্রপ অফ সার্ভিস পেয়ে থাকে। তাদের একটা কোচ বা বাস জাতীয় কোনো আয়োজন আছে, তবে আমরা যেহেতু প্রথম ব্যাচে আসিনি, আমরা বিমান থেকে একটু দেরিতে বের হয়েছিলাম, তারা আমাদের জন্য একটু বিশেষভাবে একটা গাড়ি ভাড়া করে আয়োজন করে দিয়েছে। তো হোটেল দি কক্স টুডের এই সেবায় আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ। আমরা এখন হোটেল দি কক্স টুডের দিকে যাচ্ছি। তবে একটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে বাসে করে আসবেন বা ভিন্ন মাধ্যমে আসবেন তাদের জন্য এই শাটেল সেবাটা নেই, শুধুমাত্র যারা ফ্লাইটে চড়ে আসছেন তাদের জন্য এই সেবাটি রয়েছে। দুপুর প্রায় 1:30 বাজে, আমাদের 2টার সময় ওখানে চেক ইন। পৌঁছে গেছি আমাদের হোটেলে, এখন শুরু চেক ইনের পালা। যে কোনো হোটেলে চেক ইন করতে গেলে আপনার অবশ্যই যারা যারা চেক ইন করছেন তাদের আইডি কার্ড দেওয়াটা প্রয়োজন। তো আমরা আমাদের দুজনের আইডি কার্ড দিয়ে এখন হোটেলের চেক ইন করছি। ভালো স্যার, এটা হচ্ছে আপনার রুম কি? এখানে আপনার সকালে ব্রেকফাস্ট করার জন্য আর সুইমিং এর জন্য কুপন দেওয়া আছে। ধন্যবাদ। রুম নাম্বার 4004। যাই দেখি, রুমের দিকে যাই। তো এই যে আমাদের রুম। আমার হাতে 2টা কুপন আছে, একটা ব্রেকফাস্ট কুপন, একটা সুইমিং পুলের কুপন। তারা ব্রেকফাস্টের সময়টা দিয়ে রেখেছে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, আর সুইমিং পুলের সময়টা দেওয়া আছে হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত। তো আপনি যদি এক রাতের জন্য চেক ইন করে থাকেন, তার মানে আপনাকে সাধারণত তারা বলবে যে প্রথম দিনটাই সুইমিং পুলটা আপনার জন্য প্রযোজ্য, দ্বিতীয় দিনটা না। তবে যদি কোনো কারণে আপনি প্রথম দিন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় দিন আপনি যেতে পারছেন। তো যাই হোক, আমরা এখন একটু হাফ ছাড়ি আর রুমে কিছুক্ষণ বসে আমাদের একটু খুব খিদা লেগেছে, আমরা হয়তো খেতে বের হব। আমাদের এই রুমটি হচ্ছে হোটেল দি কক্স টুডের হিল ভিউ রুম। রুমে ঢোকার পরে প্রথমে আপনি চোখে পড়বে হচ্ছে এরকম বিছানা। বিছানার দুপাশে যে কোনো 5-তারকা হোটেলে যে যে রকমের সুবিধা থাকে ঠিক সে ধরনেরই সুবিধা আছে। তবে এখানে দুপাশে আমরা চার্জিং যেরকম সকেট পেয়েছি, ফোন আছে,
ল্যাম্প সহ যে ডেকোরেশনটা আছে একজনের কাছে এটা এক রকম লাগবে। আমাদের রুমে বিশেষত্ব হচ্ছে যে আমরা রুম থেকে একটা বড় বারান্দা পেয়েছি, যদিও এই বারান্দা থেকে খুব আহামরি কোনো দৃশ্য দেখা যায় না, তারা হিল ভিউ বলছে, আমরা হিলের তেমন কিছু দেখতে পাইনি, হোটেলেরই বিভিন্ন অংশকে দেখতে হচ্ছে। তবে কক্সবাজারের শহরের ভিতর থেকে যে পাহাড়ের যে অংশটা দেখা যায়, আমি ব্যক্তিগতভাবে সেই দৃশ্যের খুব একটা ভক্ত না, মূলত টেকনাফের দিকে চলে গেলে ওই দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগে। এ পাশ দিয়ে, যেহেতু রুমটা খুব বড় আমি বলবো না, এ পাশ দিয়ে হচ্ছে তারা একটু টেলিভিশন, একটা বসার সোফা দিয়েছে, একটা চেয়ার আছে এবং এখানে একটা প্যানেল করে রাখা আছে, আপনি যদি আপনার অফিসের কাজসাজি থেকে শুরু করে বিভিন্ন কাজ সারতে পারেন তার সুব্যবস্থা আছে। এখানে একটা খাবারের মেনু দিয়ে রেখেছে, বিভিন্ন রকমের নিয়মকানুন সম্বলিত, এবং আপনি চাইলে কিছু খাবার দাবার আপনার রুমে অর্ডার করে খেতে পাচ্ছেন। এ পাশে অবশ্যই একটা মিনি ফ্রিজ আছে, এই যে এটা খুললে আপনি এখানে একটা মিনি ফ্রিজ পাচ্ছেন। এখন অবশ্য তেমন কিছু রাখা নেই, তবে আমাদের যদি কিছু কিনে এখানে রাখতে মন চায় আমরা রাখতে পারি। এ পাশ দিয়ে যদি আসি, তাদের একটা ওয়াশরুম আছে, ওয়াশরুম আমি বলবো খুব একটা বড় না, কিছু কিছু পাঁচ তারকা হোটেলে আমি দেখেছি তাদের ওয়াশরুম এর থেকে আর একটু বড় হয়, তবে কিছু জায়গায় থাকে না একটা ড্যাম্প, একটা ঘোলাটে ঘোলাটে আবহাওয়া হয়ে বসে থাকে, এখানে সেই ব্যাপারটা নেই। আমার কাছে মনে হয়েছে যে তাদের যে শৌচাগারের যে পরিবেশ মোটামুটি ভালোই ছিল। এ পাশে যদি আসি, এখানে যেরকম আয়না আছে, আয়না অবশ্য দুটা আছে এই রুমে, আর এ পাশে তারা একটা এরকম আলমারি দিয়েছে। আসলে তো দুজনের রুম, তো দুজনের থাকার জন্য মোটামুটি আলমারি হিসেবে খারাপ না, যথেষ্ট জায়গা আছে। আমরা ইতিমধ্যে আমাদের জিনিসপত্র এটার ভিতরে ভরে ফেলেছি, আমাদের যে একটা বড় লাগেজ ছিল সে লাগেজটাকে আমরা ঠিক এখানে একটা জায়গায় রেখেছি, এবং তার পাশাপাশি অতিরিক্ত অবশ্য আর একটা এরকম ব্যাগ রাখার জায়গা করা আছে। সব মিলিয়ে বলবো যে ইউটিলিটি ভালো, তবে রুমের জায়গাটা একটু বড় হতে পারত। এই যে কক্ষটি, যেটা আমরা হিল ভিউ যে রুমটা পেয়েছি, এটা হচ্ছে সাধারণত তারা 8,000 টাকা করে ধরে থাকে, আমি দেখেছি ওয়েবসাইটে 8 থেকে 8,500-এর ভিতরে। তবে আপনারা কিন্তু প্রোমো, বিভিন্ন রকমের প্রোমো অফারে অনেক কম দামে পাবেন, যেমন এই মুহূর্তে যে আমি গোজায়নের মারফত এসেছি, তারা কিন্তু আপাতত বর্তমানে মুহূর্তে কিছু আকর্ষণীয় মূল্য ছাড় দিয়েছে, আমি তাদের ওয়েবসাইটে দেখেছিলাম, আপনারাও চাইলে সেভাবে করে কেটে আসতে পারেন। তো খাবার খেতে বের হচ্ছি, খুব খিদা পেয়েছে, যাই শহরের দিকে যাই। এবার একটু দুপুরের খাবার সারার পালা, পেট খুদায় চিনচিন করছে, যাব কাছাকাছি কলাতলি সড়কের কোনো একটি রেস্তোরাঁয়, 20 টাকায় রিক্সা ঠিক করল। কোরাল মাছ ভাত আর টমেটো ভর্তা দিয়ে দুপুরের খাবার সারছে। দিয়ে এসছে 500 টাকা, কক্সবাজার হিসেবে দামটা একদম খারাপ না। ভাত, দুটো কোরাল মাছ ভর্তা, চা খেলাম, পানি নিয়েছি, যাই হোক এখন মোটামুটি ভরপেট, হোটেলের দিকে যাই। দেখেন অবস্থা রাস্তার। কক্সবাজারের রাস্তাঘাট গত অনেকদিন ধরে সংস্কারের মধ্যে আছে, তাই হাঁটতে চলতে আরাম পাবেন কম, দামি জুতা স্যান্ডেল পরে হাঁটতে না বের হওয়াই ভালো। 30 টাকা ভাড়ায় ফিরতি টমটম, হোটেলে ফিরে এবার লবির এলাকাটা ঘুরে দেখব। হোটেল দি কক্সটুডের 9-তলা ভবন, বেসমেন্টও আছে, লবির এলাকাটা মোটামুটি সুন্দর। এই হোটেলে একাধিক রেস্তোরাঁ ও কনভেনশন হলও আছে, সাথে রয়েছে লবি সংলগ্ন ক্যাফে ও পুল সাইড বারবিকিউ ও জুস বার, তাছাড়া জিম, বার, সুইমিং পুল, সনা, বিলিয়ার্ড ও স্নুকার রুম, গিফট শপ, জরুরি ডাক্তার সহ নানান সেবা আছে। সব মিলিয়ে একে কক্সবাজারের হাতে গোনা কয়েকটি 5-তারকা হোটেলের একটি ধরা হয়। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে এটা সুইমিং পুল, আমরা অবশ্য আজকে তো সুইমিং পুলে হয়তো নামছি না, সন্ধ্যার দিকে বা রাতের দিকে হয়তো ওইদিকে একটু হেঁটে বেড়াবো, আমাদের ইচ্ছা আছে আজকে যদি পারি রাতের বেলায় যে ওদের পুল সাইড বারবিকিউ নাকি হয় সেটা করার চেষ্টা করবো, আর কি সেখানে খাওয়ার চেষ্টা করবো। তবে আমাদের ইচ্ছা হচ্ছে আগামীকালকে তাদের পুলে নামবো সকালের দিকে।
হেঁটে কলাতলির দিকে যাচ্ছি। ওখানে শুনেছি ওদের নাকি একটা কক্সবাজারের একটা পরিচিত হালিমের দোকান আছে। আমার একটা ছোট ভাই সাথে আছে কক্সবাজারের, ও আছে আর আমরা দুজন আছি, আমি আর শারাফাত। আমরা ও পাশে গিয়ে দেখিয়ে হালিম খেয়ে দেখব। সুগন্ধার পশ্চিম পাশ থেকে 30 টাকা রিক্সা ভাড়ায় যেতে পারবেন কলাতলি, তবে পর্যটক দেখলেই তারা অনায়াসে দ্বিগুণ ভাড়া চাওয়ার চেষ্টা করতে পারে। কক্সবাজারে দরদাম করে যানবাহনে চড়াটা বাধ্যতামূলক। কক্সবাজারের বিখ্যাত ডলফিন মোড়, হ্যাঁ এখানে কিন্তু ডলফিন, হ্যাঁ হাগর মোড়কে ডলফিন মোড় বানায় রাখছে। ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় ডলফিন মোড় থেকে হিমছড়ি রোডের শুরুতেই এসেছি জনপ্রিয় শালিক রেস্টুরেন্টে। এখানকার হালিমটা শুনেছি খুব সুস্বাদু। সন্ধ্যার পরে এই রেস্তোরাঁর পরিবেশ জমে ওঠে। আমরা 3 জন 3টা রুটি ও একটি হালিমের পদ অর্ডার করলাম, যার নাম নলা হালিম। এছাড়া একটি পানির বোতলও নিয়েছি। এখানে আবার যে আমাদের ঢাকার মতন ওই বাটিতে নিয়ে খাওয়ার মনে হয় প্রবণতা নেই, এখানে যে প্লেটে উঠিয়ে আমরা রুটির সাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি। স্বাদ মজা, আমার কাছে মনে হয় যে আমরা হয়তো ঢাকাতে একটু লবণ একটু বেশি খাই ঢাকার হালিমগুলোতে, এটাতে একটু লবণ কম আমার ব্যক্তিগত মতামত আর কি। যেহেতু কক্সবাজারের খাবার ভিত্তিক একটি বিশেষ পর্ব এবার থাকছে, তাই শালিক সম্পর্কে আর একটু বিস্তারিত উপস্থাপন করছি সেখানে। শেষমেশ বিল পরিশোধ করে অল্প বৃষ্টিতে প্রায় ডুবে যাওয়া সড়ক ধরে যাচ্ছি কলাতলি হয়ে হোটেলের দিকে। যেহেতু একটু আগে আধা পেট সন্ধ্যার নাস্তা সারলাম, আমরা ঠিক করেছি হোটেলে ফিরে রাত 10টায় যাব কক্স টুডের বিশেষ পুলসাইড বারবিকিউর স্বাদ নিতে। মোটামুটি ছিমছাম পরিবেশ, তবে সঙ্গীতে মাতোয়ারা। 10:30 পর্যন্ত এখানে বারবিকিউ চালু থাকে। পেটে ইতিমধ্যে 2 বেলার খাবার পড়ে আছে দেখে একটি মাত্র প্ল্যাটার, 7 আপ ও পানি অর্ডার করলাম। আমাদের অর্ডার ছিল মাটন বটি কাবাব, পরিমাণ যথেষ্ট। এখানকার স্বাদ মনে হচ্ছে যে এটা পাকা পরিপক্ত, যেহেতু একটু ভালো বাবুর্চি রেখেছেন। টেস্ট করি, পেটে যদি মোটামুটি আগে থেকে খাবার পড়ে থাকে একজনের জন্য একটু বেশি হয়ে যায়। আমার মনে হয় বেশি খাদুক না হলে একজনের জন্য খালি পেটে ওই প্ল্যাটারটা শেষ করা কঠিন, তাই এখানে আসলে বুঝে শুনে অর্ডার করুন। তো পুল সাইড বারবিকিউটার সম্পর্কে আমি সত্যি সত্যি আমার ব্যক্তিগত কিছু মত দেখছি। আমার কাছে আসলেই খাবারটা মজা লেগেছিল, তবে তাদের যেটা মূল্য ধরেছিল 500 টাকা, তার সঙ্গে আরও 100 টাকা যোগ হয়েছে সার্ভিস চার্জ এবং ভ্যাট মিলিয়ে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই 100 টাকা বাড়ানি আমার খুব একটা দুশ্চিন্তায় আমি নেই, আমার কাছে এটা নিয়ে কোনো আপত্তিও নেই। তবে তাদের যেটা পরিবেশটা ছিল, এই পরিবেশটা আমার কাছে মনে হয় যে এটা হয়তো আর একটু ভালো হতে পারতো। আমার মনে হয় যে আমি এর থেকে আরও অনেক ভালো পুল সাইড বারবিকিউ দেখেছি আমার জীবনে। আর একটা বিষয় আছে, যেমন তাদের ওখানে মশা ছিল এবং সে মশাটা ধরুন যে এখন তো বর্ষাকালের পরবর্তী মুহূর্ত, এই সময় যদি এরকম মশা হয় তাহলে চিন্তা করুন শীতকালে কী অবস্থাটা হতে পারে। আমাদের কিন্তু ওখানে একটু বসতে কষ্ট হয়েছে। তো এই মিলিয়ে আমি আর খারাপ বলছি না, আমি খুব ভালো বলতে পারছি না, খাবারের স্বাদ অবশ্যই ভালো ছিল। যাই হোক, আমরা এখন ক্লান্ত, ঘুমিয়ে পড়বো। রাত 11টা ছাড়িয়ে গিয়েছে, সকাল সকাল উঠে তারপরে আমরা যখন এই যে নাস্তা খেতে যাব তার আগ মুহূর্তের দিকে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। শুভ সকাল, একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। তাদের বিছানার মান ভালো ছিল, কিছু বিছানা আছে না যে ঘুমালে ঘুম হতে চায় না, আমার মনে হয়েছে যে আমি এই বিছানায় শান্তি করে ঘুমাতে পেরেছি, তবে কারো কারো কাছে একটু নরমও লাগতে পারে। যাই হোক, আমরা এখন যাচ্ছি নাস্তা করতে। হোটেল দি কক্সটুডের নাস্তার সময় সকাল 7টা থেকে 10টা। স্থানটি বেসমেন্টে হওয়ায় বাইরের আলো বাতাসে দেখা মেলে না,
তবে যথেষ্ট বড় এবং মৃদু আলোক সজ্জিত হল। নাস্তায় আঞ্চলিক ও বিদেশি মিলিয়ে বহু প্রকরণ ছিল এবং পুরো আয়োজনে অন্যান্য 5-তারকা হোটেলগুলোর মধ্যে যথেষ্ট প্রতিযোগিতামূলকই মনে হলো। আমরা এসে বসছি তাদের এই যে নাস্তার জায়গাটাতে। এটা একটা কনভেনশন হল ধাঁচের একটা জায়গা, সত্যি বলতে তাই মনে হচ্ছে। আগে যারা ব্লগিং করেছে তাদের থেকে শুনেছি যে বিয়া যেটা নাস্তা নাকি অন্য একটা জায়গায় তারা আগে পরিবেশন করত। গত কিছু সময় হবে, মনে হয় 1-1.5 বছর বা কিছু একটা সময় হতে পারে, যে এই নিচের দিকে চলে এসেছে। একটু খোলামেলা হলে একটু ভালো লাগে বেশি, কিন্তু এটাও একদম খারাপ না। নাস্তার অভিজ্ঞতা হচ্ছে ঝাল খাবারগুলি মজা ছিল। আমার সাথে যে আছে শারাফাত, ও বলছে ওর কাছে কেকটা পছন্দ হয়নি, তবে আমি যা যা খেয়েছি আমার কাছে প্রত্যেকটা খুব ভালো লেগেছে। এখন শেষ মুহূর্তে কফি পান করে রুমের দিকে আবার ফেরত যাব, হয়তো বা সুইমিং পুলের আশেপাশে একটু হেঁটে বেড়াতে পারি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এই হোটেল ছেড়ে দিব, তবে সুইমিং পুলে নামব। তাই আগাম ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এখানে 9টা থেকে 5টার ভেতরে পুলে নামা যায় এবং সেখানে লকার ও পানি অর্ডারের সুবিধাও পাওয়া যায়। একবার সাঁতার শেষ হলে মূল দরজা দিয়ে না ফিরে পেছনের এই সিঁড়ি ব্যবহার করে উপরে লিফট ধরতে হয়। আমার নজরে এই হোটেলে রাতের চেয়ে দিনের পরিবেশই বেশি সুন্দর মনে হয়েছে। তো আমরা শেষমেশ রুম ছাড়ছি, এখন বাজে দুপুর 12:30। 12টার সময় চেক আউট, তবে তারা আমাদেরকে কিছু অতিরিক্ত সময় দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সাধারণত আমি কোনো রুম রিভিউ শেষ করার সময় রুম ছাড়ার আগে দিয়ে কিছু শেষ কথা বলি, সেই শেষ কথাটাই বলতে এসেছি। ভালো জিনিস বলতে আমার রাতের ঘুমটা খুব ভালো হয়েছে, তাদের বিছানাটা ভালো ছিল। ভালো জিনিস বলতে যে আমি তাদের যে সকালে নাস্তাটা খেলাম, নাস্তা আমার কাছে সুস্বাদু মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নাস্তা নিয়ে খুব খুশি। যদি কোনো কিছু যদি একটু দৃষ্টিকটু লেগে থাকে, একটা হচ্ছে যে ক্রমাগত যে বাইরে একটা গান চলতে আছে, অনেক সময় হচ্ছে না অনেকে রুমের ভিতরে একটু গান বাজনা না চললে একটু শান্ত থাকতে হয়তো অনেকে পছন্দ করে। আমার মনে হয় যে কাঁচটা আটকিয়ে দেওয়ার পরও বাইরের গান বাজনার আওয়াজটা চলে আসছিল, এটা আমার কাছে খানিকটা দৃষ্টিকটুর। দ্বিতীয়ত দৃষ্টিকটুর হতে পারে যে ওই যে চা কফির আয়োজন থাকে রুমের ভেতরেও, গ্লাস থাকে, টি কফি কিছু দেওয়া থাকে, স্যাচেট দেওয়া থাকে, এটা এখানে ছিল না। তবে আমারও চা কফি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাই সেটাকে আমি কোনো নেগেটিভ কিছু বলছি না। তো সব কিছু মিলিয়ে যদি বলেন, যে কোনো মানুষেরই যে কোনো জায়গায় কোনো কোনো বিষয় খুব ভালো লাগবে, কোনো বিষয়ে ভালো নাও লাগতে পারে, এবং এটা শুধুমাত্র একমাত্র ব্যক্তিগত মতামত। তো আমি যদি সততার সাথে বলি, আমার কাছে আসলেই এই হোটেলে থাকতে যথেষ্ট ভালো লেগেছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা যদি এখানে আসেন, কক্সবাজারে আরও অন্যান্য অনেক 5-তারকা মানের হোটেলের থেকে তুলনামূলক এখানে একটু ভালো সেবা পেতেও পারেন। আমি এটার থেকে আরও ভালো হোটেল দেখেছি, তবে এটার থেকে আমি আরেকটু নিম্নমানের হোটেলও দেখেছি। আমার কাছে সব মিলে আমার নিজস্ব মতামতে 10-এ আমি হয়তো 8 দিতে পারি। তো যা বলা যায় যেটা আসলে খুব ইংরেজিতে বলতে গেলে স্যাটিসফ্যাক্টরি। তো আমরা এখন রুম ছাড়ছি, নিচের দিকে নামি, নেমে আমরা চেক আউটের পরবর্তী মুহূর্তগুলি সারি, চলে যাই। এই যে এখানে ওরা আবার রুম রেট দিয়ে রেখেছে, হ্যাঁ, সাধারণত কিন্তু এই যে মানে বিভিন্ন এজেন্সিরা দেখা যায় যে কিছু বিশেষ ছাড়ে দিয়ে থাকে। তো শেষমেশ ছেড়ে চলে যাচ্ছি হোটেল দি কক্স টুডে। আসলে আরও কয়েকদিন থাকতে পারলে ভালো লাগতো।
তবে আমি যেহেতু কক্সবাজারে কিছু ব্যক্তিগত কাজে এসেছিলাম, আমাকে একটা ভিন্ন জায়গায় গিয়ে উঠতে হবে, যার কারণে আমি ওই যে আরাম করে গায়ে দিয়ে কয়েকদিন পাঁচ তারকা হোটেলে বসে থাকবো সেটার আসলে সুযোগ হচ্ছে না। তবে কক্সবাজার নিয়ে আমি অবশ্যই অনেক অনেক পর্ব করব, যা আপনাদের দেখার আমন্ত্রণ রইল। পুরনো পর্বগুলিও দেখবেন এবং পুরো কক্সবাজার সিরিজটাই দেখবেন। গোজায়নকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এবারের এই ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য। আপনারা অবশ্যই গোজায়ন থেকে ফ্লাইট এবং হোটেল কাটবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার হচ্ছেন আমার মাধ্যমে, তারা তো সেখান থেকে বিশেষ ডিসকাউন্ট পাচ্ছেন। এবার আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী হয়েছে এই যে একজন বিশিষ্ট ব্যক্তি, ফিল্ম বাই শারাফাত, ওর নাম হচ্ছে রনি শারাফাত। তাকে আপনারা ইতিমধ্যে আমার বরিশাল ভ্রমণ পর্বে দেখেছেন। ও কিন্তু ফেসবুকে আপনারা হয়তো ওর অনেকগুলো ভিডিও দেখেছেন। সে একজন খুব স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের বিউটিফুল বাংলাদেশেরও দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত, এবং আমার সঙ্গে ও থাকছে বলে আমিও খুব উপকৃত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে। আপনারা ফিল্ম বাই শারাফাত ওর পেজটাকে অনুসরণ করবেন এবং ওখানে খুব চমৎকার চমৎকার কিছু ভিডিও দেখা যায়, এবং কক্সবাজার নিয়েও আশা করছি ও ভিন্ন ভিন্ন ধার্মিক কিছু ভিডিও করবে। যাই হোক, আমরা এবারের মতন এই পর্বটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি পর্বে। সবাইকে ধন্যবাদ।